চলছে হুম 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 হ্যাঁ ইউটিউব চলছে হ্যাঁ খাবার ট্রাই করা হয়নি, তাই আজকে ঠিক করলাম এই হোটেলের খাবার ট্রাই করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তরুণ নিকেতন বলে একটা হোটেল আছে যেটা 100 বছর পুরনো, সেই হোটেলের খাবার আমরা ট্রাই করেছিলাম, আমাদের খুব একটা ভালো লাগেনি, খুব একটা কি ভালোই লাগেনি, তাই ঠিক করলাম যে আজকে এই পাইস হোটেলের খাবার কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো, আমি হলাম শিলাদিত্য, তোমরা দেখছো ডেলি আড্ডা ব্লগ, আর এভাবেই ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো, কারণ আমরা বাঙালি খেতে ভালোবাসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখে লাইক বাটনটা প্রেস করে দিও। তো আমরা এখন এন্ট্রিতে চলেছি 75 বছর পুরনো আদর্শ হিন্দু হোটেলে, তো চলো। নমস্কার দাদা। তো আদর্শ হিন্দু হোটেল কত বছর হলো? 75 বছরের পুরনো। 75 বছর, আচ্ছা। আর তোমাদের এটা কত নম্বর জেনারেশন হচ্ছে? 2 নম্বর জেনারেশন। আচ্ছা, তারপরে তুমি আর কি? আমি এখানে ম্যানেজার। আচ্ছা 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 আচ্ছা। আর দোকানে কি কি পাওয়া যায়? দোকানে সকালে হচ্ছে আপনার ভাত, আচ্ছা, মাছ, মাটন, মানে বাঙালিদের যা যা দরকার পড়ে সেগুলো সবকটাই তোমার দোকানে অ্যাভেলেবেল আছে। আর এই দোকানটা কটায় খোলে? এই সকাল 9:30 থেকে বিকেল 4টা অবধি। আচ্ছা, বেশ বেশ। সুইগি জোম্যাটো অনলাইন, আচ্ছা, এগুলোও আছে। বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ দাদা। তো তোমরা তো শুনেও নিলে আর জেনেও নিলে যে দোকানটা কত বছরের পুরনো, আমি তো তোমাদের আগে বলেই দিয়েছিলাম। আর কি কি পাওয়া যায় দেখা যাক, এখন কি কি আইটেম রেডি আছে সবটা নিয়েই আসবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে সেই জায়গাটা, এখানে তোমরা বসেও খেতে পারবে, ঠিক আছে? আর এদিকে আরেকটা জায়গাও আছে যেখানে তোমরা বসে খেতে পারবে। আর ওনাদের কিচেনের জায়গাটা এইটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাকভাবে সব র্যাপ করাও আছে, একটু দেখিয়ে দে। এই যে র্যাপ করা আছে, যেখানে যেখানে খাবারগুলো রাখা হয় সব র্যাপ করা আছে, কোনো অসুবিধা নেই, অলরেডি রান্না হচ্ছেও। তো আমরা আজকে কী নেব, কী নেওয়া যেতে পারে আর কী কী আইটেম এখনও রেডি আছে সবটা তো শেয়ার করবই, তো যুক্ত থাকো। ফাইনালি আমি এখন নিয়ে নিয়েছি এই দোকানের আইটেমগুলো, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ কী কী আইটেম নিয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছের ভাপা, যেটার দাম হলো 270 টাকা, রাইসটার দাম হলো 25 টাকা। আর এখানে তরুণ নিকেতনের মতন কিন্তু মাটির ভাটে জল দিয়েছে বলে টাকা নেবে সেরকম কোনো কিন্তু ব্যাপার না, ঠিক আছে? আর লেবুটার দাম হলো 3 টাকা, চাটনিটার দাম হলো 25 টাকা, আর এটা হচ্ছে মোচার ঘণ্ট, বেশ ইন্টারেস্টিং লাগলো, যেটার দাম নিয়েছে 40 টাকা। আর এখানে আছে আলু পটলের একটা তরকারি যেটার দাম হলো 25 টাকা, বরবটি আর আলু ভাজা 25 টাকা, যে বেগুন ভাজাটা দিয়েছে সাইজটা কিন্তু ও দেখতে পাচ্ছ, সেটার দামও হলো 25 টাকা, আর আলু ভাজা যেটার দাম হলো 25 টাকা, আর ফাইনালি ডাল, ডালটার দাম হলো 5 টাকা। প্রথমে একটা কথা বলি, দোকানের যে যারা স্টাফরা আছে তাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো, ভালো লাগলো। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেখানটা আমরা বসেছি সেটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো একদম পুরো সাজিয়ে কিন্তু দিয়ে দিয়েছে, মানে এদিক দিয়ে স্টার্ট করে এদিকে এসে শেষ করবো এরকমভাবেই সাজিয়ে কিন্তু দিয়ে দিয়েছে। তো অনেক কথা হয়ে গেল, শুরু করা যাক ডাল আর ভাতটা। ডালটা একদম লাইট আছে, এই যে দেখতে পাচ্ছ যেরকম ঘরোয়া যেরকম ডাল হয় সেরকম আছে। আমি এখন ট্রাই করতে চলেছি এই আদর্শ হিন্দু হোটেলের ডালটা আর ভাত, বেশ লাইট আছে আর ভালোও লাগলো, আর আলাদা কোনো গন্ধ নেই, এটাও ভালো লাগলো। তো একটু আলু ভাজাটা ট্রাই করা যাক, সত্যি আলাদা যে ভাজায় যে তেলের গন্ধ থাকবে সেটা কিন্তু আমি পেলাম না। আর সত্যি 75 বছর ধরে যে তারা এই লোকেশানটা, লোকেশানটা একদম গড়িয়ার যে মার্কেটটা আছে তার ওপরেই রাজত্ব করছে, আর এখনও কাস্টমার চলেও আসবে, তাই তাড়াতাড়ি আমাদের ব্লগটা করে নিতে হচ্ছে কারণ দুপুরবেলা। তো এই হচ্ছে বেগুন ভাজার সাইজটা, আজকে টান টান জমে পুরো ফের। তো এবার একটু বেগুন ভাজা ডাল নেওয়া যাক। এক কথায় টুকর, তেলের যে কোনো গন্ধ সেটা আমি পেলাম না, বেশ ভালো। তো এবার একটু ট্রাই করা যাক বরবটি আর আলু ভাজাটা, অসাধারণ টেস্ট। আর এই যে আমি এই কটা আইটেম যে ট্রাই করলাম এখন অবধি 4টে, একদম ঘরোয়ার মতন আমি ফির পেলাম। তো এবার একটু ট্রাই করা যাক আলু পটলের তরকারিটা, বেশ মাখো মাখো আছে,
আর এই হচ্ছে কালারটা, কালারটা যা দেখো অসাধারণ। বেশ ভালো লাগলো সত্যি। আর পটলগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, আলুগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়েছে, ভেতরে কুমড়োও আছে সেটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে, মশলাগুলো একদম ঠিকঠাক গেছে, একটু স্পাইসি আছে বাট ঠিক আছে, যে একটু দরকার পড়ে ডালের সাথে একটু স্পাইসি খাবার দাবার বাঙালিতে দরকার পড়ে, তাই তারা সেইভাবেই আইটেমগুলোকে রেডি করেছে। সত্যি বেশ ভালো লাগলো, মানে এখন অবধি তো নিরাশা হলাম না ওই তরুণ নিকেতনের হোটেলের মতন, খুব বাজে ছিল, বিচ্ছিরি ছিল। তো এবার ট্রাই করা যাক, এটা কী আছে না মোচা, এটা মোচা, তো এবার ট্রাই করা যাক মোচা ঘণ্টটা। আবার এটা নাকি স্পেশাল, এটা স্পেশাল তো, মানে কী দিয়ে তৈরি করো এটা, কী কী আছে এর মধ্যে? মোচাটা আছে মোচা, ছোলা, নারকেল। বাহ, স্পেশাল হবে রান্না। বাহ, দেখা যাক। আর এটা হচ্ছে আপনার আলু পটলের কর্মা। হ্যাঁ, ওটাও বেশ ভালো লাগলো। আর তোমাদের দোকানে একটা আমার বেশ ভালো লাগলো, আমরা এর আগে তরুণ নিকেতনে গেছিলাম, এত বিচ্ছিরি খাবার, দাম মানে সেই দাম, কিন্তু সেই তুলনায় তোমাদের কোয়ালিটি ভালো না, ব্যবহারও ভালো না, ঠিক আছে, কিন্তু সেই তুলনায় তোমাদের দোকানে প্রথমবার আমি এলাম, যদিও আমি যাদবপুরে থাকি, বেশ ভালো লাগলো এখন অবধি এই আলু পটলটা অবধি। এবার মোচাটা আমি ট্রাই করি, ট্রাই করে দেখা যাক। তুমি দাঁড়িয়ে থাকো। বাহ, কাস্টমারের রিভিউ আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি কি এই দোকানেই আছেন? আচ্ছা, হ্যাঁ আমিও দেখছিলাম। তোমরা তো শুনেই নিলে যে খেয়ে কিন্তু তৃপ্তি পাবে এই 75 বছরের পুরনো আদর্শ হিন্দু হোটেলে। তো আমি এখন মোচাটা ট্রাই করি। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আর আমি এটাই বলবো, দেরি না করে তোমরা যদি এখনও এই লোকেশনটা না চেনো চলে আসো, ভালো লাগবে। আর দাদা তো বলেই দিল যে খেয়ে তৃপ্তি পাবে, আর বাঙালিদের যদি এরকম খাবার পেয়ে মানে খাবার খেয়ে যদি তৃপ্তি না পাওয়া যায় তাহলে কিন্তু বাঙালিদের মন কিন্তু ঠিকঠাক থাকে না, আর যেখানে কিনা খাদ্য রসিক বাঙালি। তো এবার আমি ট্রাই করতে চলেছি ইলিশ ভাপা, কালারটা যা দেখতে পাচ্ছ, ও যেটার দাম কিনা 270 টাকা। আর এই হচ্ছে ইলিশের পিসটা। আমার কাছে একটা এটাই বক্তব্য হলো যে দাম একদম ঠিকঠাক নিক, কিন্তু খাবারটা যাতে ঠিকঠাক থাকে, এটাই আমার মেন বক্তব্য। আমার কেন, সবার এটাই বক্তব্য হওয়া উচিত। দেখা যাক, ইলিশ ভাপা যে যেরকম হওয়া উচিত, যে তেলের একটা সেই ঝাঁঝালো গন্ধ, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর যে সর্ষেটা দিয়ে ব্যাপারটা করেছে অসাধারণ লাগছে। আমরা অনেক জায়গায় এটা নোটিস করি, সর্ষেটা বেশি পড়ে যাওয়ার দরুনে একটু মানে তিকফুটে হয়ে যায় ব্যাপারটা, কিন্তু এখানে কিন্তু আমি সেরকম ব্যাপার পেলাম না। হ্যাঁ, যেটা তরুণ নিকেতনে হয়েছিল তিকফুটে হয়ে গেছিলো, এখানে কিন্তু সেই ব্যাপারটা আমরা পেলাম না। আর এই যে ভাতের কোয়ালিটিটা দেখো, ভাতের কোয়ালিটিটাও কিন্তু সেই আছে। এবার ইলিশ মাছটার বিষয়ে যাওয়া যাক, ও বেশ ভালো সফট আছে, মানে বোঝাই যাচ্ছে ইলিশ মাছের কিন্তু অনেক রকম কোয়ালিটি তোমরা পেয়ে যাবে যারা বাজারে যাও, বোঝাই যাচ্ছে যে একদম ঠিকঠাক কোয়ালিটি। এবার খাওয়া যাক ইলিশ মাছ। হ্যাঁ, ইউটিউব চলছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের শেষ হয়ে যাবে, তো দোকানের স্টাফরা এসে বলে দিয়ে গেলো 12টার মধ্যে কিন্তু শেষ করতে হবে, মানে আমরা একটু আগেই চলে এসেছিলাম, কারণ এরপরে তাদের বীভৎস ভিড় হয়ে যাবে, বীভৎস মানে দাঁড়ানো যাবে না। তো তোমাদেরকে হদিশ তো দিতেই হবে, দেরি না করে চলে আসো। বেশ ভালো চিটা নেওয়া যাক, একদম পুরো সফট আছে সেই টেস্ট। আর এই মরশুমে আমার কিন্তু প্রথমবার খাওয়া হচ্ছে ইলিশ মাছ। সাধু সাধু, অসাধারণ টেস্ট, অসাধারণ। একটু চাটনিটা ট্রাই করা যাক, যেটা কিনা আমের চাটনি, আর গরমের মধ্যে যদি একটু আমের চাটনি না থাকে হয়। সত্যি এই যে এতগুলো খাবার আমি নিলাম, আর যে খাবারের কোয়ালিটি টেস্ট অসাধারণ, কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই, একার জন্য এনা, সত্যি ভালো লাগলো। আর আজকে একদম পুরো নিরাশা হলাম না, যে হ্যাঁ 75 বছর পুরনো দোকানে এলাম, খেয়ে তৃপ্তি পেলাম, শান্তি পেলাম। আর দাদার কথাও তোমরা শুনে নিলে যে এই দোকানের খাবার খেয়ে তোমরা তৃপ্তি পাবে, হ্যাঁ সেটাই পেলাম।
তো পুরো ব্যাপারটা শেষ করে নিই, বুঝতেই পারছো অনেক কিছু এখনও আছে যেটা আমাকে শেষ করতে হবে, শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সো তোমাদেরকে একবার লোকেশানটা একবার ভালো করে বুঝিয়ে দিই, এই হচ্ছে গড়িয়াহাট মার্কেটের ফুল মার্কেটটা। আর এই মার্কেটের এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে গেলেই আদর্শ হিন্দু হোটেল। আর এদের দোকানের খাবারের কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নেই, জীবন মনে হচ্ছে সার্থক। আর সত্যি আমরা যে প্রথমবার ডেলি আড্ডা ব্লগের মাধ্যমে 75 বছরের পুরনো একটা স্পাইস হোটেলের খাবার খেলাম, আর খেয়ে আমাদের যে শান্তি হলো সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না, যেটা কিনা তরুণ নিকেতনে হলো। আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন একদম দোকানটা, আর মাছের যে কোয়ালিটিটা ছিল অসাধারণ ছিল। আমরা অনেক সময় দেখি যে মাছের ডিমটাও অনেক সময় তেতো থাকে, বাট এই দোকানে যে মাছের ডিমটা ছিল তেতো ছিল না, একদম ফ্রেশ ছিল। আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ। আর তোমরা যদি এখনও এই লোকেশানটা না জেনে থাকো, আমরা ডিসক্রিপশানে তো লোকেশানটা দিয়েই দেবো, তাই দেরি না করে ঝটপট চলে আসো, ভালো লাগবে। আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলো। ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। আর এইভাবেই ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো। টিল দেন সাইনিং অফ, টাটা।